আসসালামু আলাইকুম এসআর জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশনের পক্ষ থেকে আজকে নিউ একটি জিপসাম ফল সিলিং ডিজাইন নিয়ে আসছি। আর এই ডিজাইনটি মূলত ডাইনিং রুমে করা হয়েছে। আর আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, আপনারা কী কী ধরনের কাজ করে থাকেন? আমরা জিপসাম ফল সিলিং, জিপসাম হাফ সিলিং এবং টিভির ক্যাবিনেট, জানলার মধ্যে গেট আর থ্রিডি ডিজাইন, থ্রিডি ওয়াল পেপার এই কাজগুলো করে থাকি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো থ্রিডি জিপসন। আপনারা তো জিপসনের অনেক কাজে দেখেছেন, তো আজকে আপনাদেরকে দেখাবো থ্রিডি জিপসন ডেকোরেশন, যেটাকে বলে জিপসন সিলিং অ্যান্ড ওয়াল ইন্টেরিয়র। তো এখানে আপনারা আজকে দেখবেন রাজকীয় কিছু ডিজাইন। তো এগুলি কম খরচে যারা চাচ্ছেন যে জিপসন ডেকোরেশন করবেন তাদের জন্য আজকের এই ডিজাইনগুলি। চলুন আগে আমরা ডিজাইনগুলি দেখি নিই, এবং এই ডিজাইন সম্পর্কে, এগুলির প্রাইস সম্পর্কে, এবং কোন কোন ঘরে এগুলি লাগাবেন আপনারা, দেয়ালের ঘরে, টিনের ঘরে, অথবা কোন দেওয়ালে, অথবা কোন ধরনের সিলিংয়ে কত টাকা খরচ আসবে, আমরা বিস্তারিত দেখে নিই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানালা। জানালার এখানে হচ্ছে শেড বসবে, এখানে পর্দা দিবে, যার কারণে এটা একটা স্টেপ করা হয়েছে। ভিতরে থাকবে হচ্ছে যে পাইপ এবং পর্দা যেটা থাকবে এটাকে এখানে ইনস্টল করা হবে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জানালার, জানালার ফ্রেম, জানালার ফ্রেম, এবং কি এটা যে পাশে দেখতে পাচ্ছেন একটা পিলার, এই পিলারটাকে থ্রিডি ডেকোর করা হয়েছে এটা জিপসন দিয়ে। এখানে যা দেখতেছেন সবগুলি জিপসন ইন্টেরিয়র। আর এটা হচ্ছে যে টিভি ক্যাবিনেট, এখানে আপনারা টিভির ক্যাবিনেটটাকে চাইলে পছন্দ মতে ডিজাইন করে নিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করে দিলে আমরা এই কাজটা করে দিব। এটা আপনি হতে পারে গুগল থেকে নিতে পারেন, অথবা আপনার পছন্দের ডিজাইন আপনি এটাকে ডিজাইন করে দিলে আমরা এই টিভির ডিজাইনগুলি করে দিব আপনাদেরকে। সেটা হোক বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো জেলায়, উপজেলায় আপনারা কাজ করাবেন, অবশ্যই আমরা আপনাদের সেখানে গিয়ে কাজটা করে দিব। তো চলুন আরও কিছু ডিজাইন রয়েছে সেগুলি আমাদের দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে যে একটা রুম কিন্তু এখানে দুটো সিলিং হয়েছে, যার কারণে মাঝখানে একটা লিন্টার থাকার কারণে, যে একটা ফিলার আছে, এই ফিলারটা থাকার কারণে এখানে দুটো সিলিং হয়ে গেছে, একটা রুম কিন্তু সিলিং দুইটা। এভাবে আপনারাও চাইলে, আপনাদের অনেক রুমে আছে দেখা যাচ্ছে ফিলার থাকে বেশি, সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদা জিপসন ডিজাইন করতে পারবেন। আর এখানে সিলিংগুলির পাশাপাশি ওয়াল ক্যাবিনেট এবং কি হচ্ছে জানালার যে ফ্রেম সবগুলি আমরা করেছি। তো এগুলির প্রাইস সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন, তো তার আগে বলে দিই, যারা এই ধরনের কাজ করাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া আছে আমাদের নাম্বারগুলিতে আপনারা অবশ্যই কল করবেন। যে কোনো নাম্বারে, দুইটা নাম্বারে দেওয়া থাকবে, দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এ ধরনের থ্রিডি জিপসন ডেকোরেশন করতে হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর হচ্ছে যে এখানে সিলিংয়ের মধ্যে আপনারা যে ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন, এই ধরনের ডিজাইন যদি আপনারা চান টিনের ঘরে করানোর জন্য, এই ধরনের ডিজাইন আপনারা টিনের ঘরে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে খরচটা একটু বেশি দিতে হবে টিনের ঘরে করতে গেলে। দেখতে পাচ্ছেন এখানে অনেক রাজকীয়, কি বলবো, মানে অসাধারণ ডিজাইন। আপনারা গুগল থেকে যা দেখবেন তার থেকেও বেশি সুন্দর এই ডিজাইনগুলি, অসাধারণ ডিজাইন। যারা কাজটা করাচ্ছেন তারা হচ্ছেন যে সৌদি প্রবাসী, ওনারা অনলাইন থেকে আমাদের নাম্বার দেখে কল করে আমাদের এই কাজটা দিয়েছেন। আমরা অলরেডি এই কাজটা প্রায় হ্যান্ড ওভার করে দিয়েছি তাদের কাছে। তারপরে ভাবলাম যে আপনাদের অনেকেই চাচ্ছেন যে কাজ করাবেন, সেক্ষেত্রে আপনারা অনলাইনে খোঁজ করতেছেন ভালো মানের কাজ করানোর জন্য, অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কাজের যে একটা মান সেটা আপনারা কাজ দেখেই বুঝতে পারতেছেন কী একটা অসাধারণ একটা কাজ হয়েছে এখানে। তো অবশ্যই আপনারা যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করে এই ধরনের কাজ করাতে পারেন, অথবা বাংলাদেশে যারা রয়েছেন তারাও এই ধরনের কাজগুলি করাতে পারেন। আর সেক্ষেত্রে অবশ্যই টিনের ঘরের ক্ষেত্রে এখানে কিছু কন্ডিশন রয়েছে, কন্ডিশন অনুযায়ী আপনারা কাজ করাতে হবে। টিনের ঘরে এই ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন, সেক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে, সেটা যদি আপনারা ফ্লিপ করে দেন খরচ কম আসবে, আর যদি ওটা আমাদেরকেই করতে হয় সেক্ষেত্রে প্রাইস কিছুটা বেশি আসবে। এটা অবশ্যই আপনারা মাথায় রেখে টিনের ঘরের জন্য এটা কাজ করানোর ব্যবস্থা করবেন। আর কাজ করানোর জন্য অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে, আপনি আজকে বললে আজকে কাজ করা যাবে না, আমাদের হাতে যেহেতু অনেক কাজ সেক্ষেত্রে অবশ্যই সময় দিয়ে আপনাদেরকে কাজ করাতে হবে। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা, ঢাকা হচ্ছে কেরানীগঞ্জ, এবং চট্টগ্রাম হচ্ছে নিউ মনসুরাবাদ আলহাজ মোস্তফা হাকিম হাই স্কুলের পাশে, আর ফেনীতে হচ্ছে ফেনী মইফাল, এবং কুমিল্লাতে হচ্ছে কান্দিরপা। আমাদের বিভিন্ন জায়গায় জিপসনের এই অফিসগুলি রয়েছে, সরাসরি আপনারা এসেও আপনারা কাজ করা নিতে পারেন, অথবা আপনারা চাইলে ফোনের মাধ্যমে, না আসতে পারলে আমাদেরকে কল করলে আমাদের দক্ষ টেকনিশিয়ান চলে যাবে, ওরা গিয়ে আপনার যে বাসা যেখানে যে কোনো ডিজাইন করাবেন সেটাই করে দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের
আরও ডিজাইন রয়েছে। আর এটার এই কাজটা হচ্ছে যে কোথায় আপনাদেরকে এখন বলে দিচ্ছি, এই কাজটা আমরা করেছি অনলাইনের মাধ্যমে। এটা হচ্ছে ফেনি, ফেনির লাল ফুল। এখানে আমাদের অনলাইনের যে যে ইয়ে রয়েছে, সার্ভিস রয়েছে, সেখানে আমরা সার্ভিস দিয়েছি। এই সার্ভিসটা দেওয়াতে ওনারা অনেক খুশি হয়েছেন। এখানে যার ওনারা থাকেন না বাড়িতে, যেহেতু ওনারা মহিলা মানুষ, যার কারণে আমরা রিভিউ দিই না। যদি ওনার কোনো পুরুষ মানুষ থাকতো ওনারা রিভিউ দিতে, আমরা নিতাম, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন, এই ধরনের কাজ আপনারা করার আগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমরা এখন এই যে জানালার যে ডিজাইনটা করা হয়েছে, ফ্রেমটা করা হয়েছে, এটার প্রাইস সম্পর্কে আমরা জানবো। এগুলি এই ধরনের ডিজাইন আপনি যদি কমপ্লিট করতে চান, একটা ফ্রেম যদি করেন, এ টু জেড সবগুলি মাল মেডিসিন আমাদের, শুধুমাত্র আপনারা 5,000 টাকা দিয়ে এই ধরনের ডিজাইন করে নিতে পারবেন সম্পূর্ণ ডিজাইনটা। আর এটা হচ্ছে শুধুমাত্র জানালার ক্ষেত্রে এই ডিজাইনটা। আর আমরা যদি এখন টিভির যে দেওয়ালটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে ডিজাইন দিবেন। আমরা আমাদের টেকনিশিয়ান দ্বারা আপনাকে এটা করে দিব। সেক্ষেত্রে এটার খরচটা 10-12,000 টাকার মধ্যে আপনি সারিয়ে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন, আপনার পছন্দের মতো ডিজাইন নেবেন অথবা ইনস্টল করে দিলে আমরা গুগল থেকে দেবো। আর সিলিংয়ের ক্ষেত্রে এখন যদি সিলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ডিজাইনের উপর ডিপেন্ড করে, যেমন এখানে এই ডিজাইনটা আমরা করেছি, এটা হচ্ছে যে আপনার টু স্টেপ, আমরা যদি হিসেব করি টু স্টেপ সিলিং, মানে প্রথমে একটা সিলিং উপর হয়, পরে আবার আরেকটা সিলিং এটা ডাউন করে, মানে দুইটা সিলিং প্রায় এখানে। তো সেক্ষেত্রে এটার প্রাইস কিছুটা বেশি আসে। এ ধরনের ডিজাইন করলে এটা পড়বে প্রায় 300 টাকার মতো স্কোয়ার ফিট কমপ্লিট। এটার যত মাল মেডিসিন যা আছে, ধরেন বোর্ড হইতে, পাউডার হইতে যা আছে সব কিছু, টেকনিশিয়ান খরচ সহ এটা আমাদের। জাস্ট কাজটা করে দিব আপনাদেরকে, প্রতি স্কোয়ার ফিট মাত্র 300 টাকা করে দিলেই আপনারা এই ধরনের কাজ করাতে পারবেন। অথবা আপনি আপনার পছন্দ মতো আরও কোনো ডিজাইনও যদি করাতে চান, সেক্ষেত্রে আরও কম আসবে। সেক্ষেত্রে আপনি যদি এটা না করে অন্য ডিজাইন করেন, 200-220-250 টাকার মধ্যেও আপনি এই ধরনের ডিজাইন করতে পারবেন। সেটা সব কথা সাপেক্ষে অবশ্যই। আর ফিলারের মধ্যে যারা 3D এই বোর্ডগুলি করতে চাচ্ছেন, তারা অবশ্যই করতে পারেন। এগুলির খরচটা কিন্তু মোটামুটি কম আছে খরচটা। এটার পার স্কোয়ার ফিট পড়বে 220 টাকা করে কমপ্লিট করা। আর এগুলির গ্যারান্টি কিন্তু প্রায় 30-35 বছর জিপসন ডেকোরেশন। প্লাস্টারটা যত বছর ভালো থাকবে এত বছর থাকবে এটা। যারা 3D ওয়ালপেপার লাগাতে চান, কাস্টমাইজ ওয়ালপেপার লাগাতে চান দেওয়ালগুলিতে, এই ধরনের দেওয়ালে আপনারা 3D কাস্টমাইজ ওয়ালপেপার লাগিয়ে নিতে পারেন। তো চলুন আমরা আগে কিছু 3D ওয়ালপেপার দেখে নিই যেগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো ভিউয়ার্স, আমি 3D ওয়ালপেপার দেখাবো কিছু ডিজাইন, যে ডিজাইনগুলি হচ্ছে ফুল ওয়াটারপ্রুফ এবং হচ্ছে যেগুলি কাস্টমাইজ। আপনি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা পুরোটা দেওয়ালে আপনার এই ডিজাইনটি হবে, এগুলি জোড়াবিহীন, কোনো ধরনের জোড়া নাই। আরও কিছু ডিজাইন দেখতেছেন। 3D মানে হচ্ছে আপনি বাস্তবের মতো, যেটা লাগালে মিনিমাম 25-30 বছরে আপনার দেওয়ালে আর কোনো ধরনের ওয়ালপেপার লাগাতে হবে না, চেঞ্জ করতে হবে না। মোটামুটি দেখতে পারছেন এখানে বিভিন্ন দেশের সিনারি রয়েছে, সুইজারল্যান্ডের সিনারি রয়েছে, ফুল রয়েছে। আপনি যদি চান যে না এগুলি লাগাবেন না, আপনি গুগল থেকে কোনো ডিজাইন পছন্দ করে দিবেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটাই আপনাকে ইনস্টল করে দেব আমরা। আর এগুলি পোলা পাইনে যারা বাচ্চা কাচ্চা আছে তারা কলম দিয়ে যদি এটাকে দাগ করে নেয়, এটা দাগ হবে না। এবং কেউ যদি ব্লেড দিয়ে দা দিয়ে খোঁচা মারে অথবা ব্লেড দিয়ে টান মারে, এগুলি কিন্তু কাটা যাবে না। এগুলি অনেক স্ট্রং 3D ওয়ালপেপার। এগুলি আপনার কালার গ্যারান্টি মিনিমাম 15 বছরে আপনার কালার নষ্ট হবে না। আপনারা আপনার পছন্দের মতো ডিজাইনটা নিতে পারেন যারা এই ধরনের 3D ওয়ালপেপারের কাজ করবেন। আর সারা বাংলাদেশে আমরা এটা সার্ভিস দিয়ে থাকি। আর হচ্ছে চট্টগ্রামে আমাদের যে জিপসনের অফিস রয়েছে, আপনারা সরাসরি অফিসে এসেও এই 3D ডিজাইনগুলি দেখতে পারবেন। প্রাইস সম্পর্কে যদি বলি, শুধুমাত্র ফিটিং চার্জ সহ 140 টাকা প্রতি স্কোয়ার ফিট। আর আপনি যদি ফিটিং ছাড়া নেন সেক্ষেত্রে আরও কম হবে, এটা অবশ্যই দেখবেন। আর দেখতে পারতেছেন আপনার যেটা পছন্দ হয় সেটাই আপনারা করবেন। চট্টগ্রাম নিউ মনসুরাবাদ মোস্তফা হাকিম হাই স্কুলের উত্তর পাশে আমাদের সিটিজি 3D ওয়ালপেপার এবং সিটিজি জিপসন ডেকোরেশন অফিস। আপনারা এখানে এসে যে কোনো কাজ করাতে পারবেন। আর এগুলি আমাদের কাছে প্রায় 5,000-এর মতো ডিজাইন রয়েছে। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ডিজাইনগুলি পাঠাই দিব। আমাদের আরও একটি ডিজাইন এখানে, আমরা আরেকটি প্রজেক্ট হচ্ছে, এটা হচ্ছে ফেনি দাউদের দাসের ফল। আর এখানে যে প্রজেক্টের কাজ করা হয়েছে সবগুলি জিপসন ডেকোরেশন আপনাদেরকে দেখাবো, চলুন। তো আমাদের এই যে ফিলারগুলি দেখতেছেন, এই জিপসন ফিলারগুলি, এগুলি গেটের জন্য অথবা আপনারা যারা আর্টস করবেন এইভাবে ডিজাইনগুলি করতে পারেন।
খরচের সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি, আগে আপনাদেরকে ডিজাইনগুলি সবগুলি দেখাই। তো চলুন, আমাদের এটা হচ্ছে ডাইনিং রুম। এই ডাইনিং রুমের ডিজাইনগুলি দেখতে পারতেছেন, এটা ডাইনিং রুম। এটার এটা সিলিংয়ে আমরা জিপসন দিয়ে ডিজাইন করছি দেখতে পাচ্ছেন। তো এর পাশাপাশি এখানে আলাদাভাবে যে গেটের যে ডিজাইনগুলি সেটাও করা হয়েছে। কিচেন রুমে আমরা আরও একটি ডিজাইন করতেছি সিলিং। এটা হচ্ছে কিচেন রুমে দেখতে পারতেছেন, এটাকে ভিতরে লাইটিং করা হয়েছে। ভিতরে লাইটিং দিয়ে লাইটটা দেখা যায় না আর কি, এভাবে আপনারাও করতে পারবেন চাইলে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালে যে ডিজাইনটা করা হয়েছে, এটা হচ্ছে ওয়ালের ডিজাইনটা। এটা এখানে টিভি ক্যাবিনেট, আপনারা টিভি এখানে যেভাবে দেখতে পাচ্ছেন মাঝখানে এখানে টিভি হবে, এখানে টিভি হবে। এখানে এটা দেওয়ালের ডিজাইন করা হয়েছে জিপসন দিয়ে। তারপর হচ্ছে সিলিংটা দেখেন, অসাধারণ সিলিং। আমার মনে হয় যে জিপসন ডেকোরেশন জগতে এটাই সব থেকে সৌন্দর্য ডিজাইন, রাজকীয় একটা ডিজাইন। এই ডিজাইনটা মনে হয় না যে আর অন্য কোনো বাড়িতে করা হয়েছে, এটি এইমাত্র একমাত্র এই বাড়িতে এই ডিজাইনটা করা হয়েছে। এবং সিঁড়ির রুম দিয়ে উঠলে যেভাবে দেখতে পাচ্ছেন ভিউজটা, ঠিক উপরে আরও এটা ডুপ্লেক্স বাড়ি, তো ঠিক আবার উপরে আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন, ওটাকে কামরাঙা ডিজাইনও বলতে পারেন। খুবই সুন্দর একটা ডিজাইন, পুরো ভিউজটা আসলে এটা দেখার মতো। যে দেখবে সেই বলবো যে আসলে এর কী ডিজাইন করলো। এটা আসলে সারা বাংলাদেশের মধ্যে এই ধরনের ডিজাইন মনে হয় না যে আর কোনো ঘরে এই ডিজাইনটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ঝাড় লাইট দেওয়া হয়েছে, এবং সিলিংয়ের পাশাপাশি এখানে ওয়ালেও ডিজাইন করা হয়েছে। এটা ওয়ালের পাশাপাশি যে সিঁড়ির রুমে যে একটা ডিজাইন এক্সট্রা করা হয়েছে, এটাও খুবই সুন্দর হয়েছে। দেখতে পারতেছেন আমাদের এ ধরনের কাজ যারা বাংলাদেশের যে কোনো জেলায় করাতে চান, আপনারা আমাদেরকে দিয়ে এই ধরনের থ্রিডি জিপসনগুলি করে নিতে পারেন। আর আপনাদের কাস্টমাইজ ডিজাইন, মানে আপনার যেভাবে পছন্দ হয় সেভাবেও এই কাজগুলি করাতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন দেখাবো বেডরুমে যে ডিজাইনগুলি করা হয়েছে, মোরব্বা ডিজাইন দেখতে পারতেছেন। এগুলি হচ্ছে মোরব্বা ডিজাইন, অ্যারাবিক ডিজাইন আর কি। আর এটা একটা বেডরুমে, এবং অ্যাপলের মধ্যে হচ্ছে ফল সিলিং, জিপসম ফল সিলিং, এবং পাশে বর্ডার দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন লাইটিং ডিজাইন করা হয়েছে। আপনারা চাইলে এভাবে ডিজাইন করে লাইটিং করতে পারেন এই জিপসম ডেকোরেশন করে। দেখতে পারতেছেন এগুলির ভিতরে লাইটিং দেওয়া হয়েছে, মানে লাইটটা ভিতরে থাকবে, শুধু আলোটা বাইরে থাকবে এইভাবে এই ডিজাইনটা। আর আরেকটা ডিজাইন দেখতেছেন, এটা হচ্ছে একটা লাভ ডিজাইন। লাভ ডিজাইনটা কিন্তু সিলিং এবং ওয়াল দুটাতে মিলিয়ে কিন্তু এই ডিজাইনটা হয়েছে। দেখতে পারতেছেন এটা বোঝার ক্যাপাসিটি নেই যে এটা কোথায় হয়েছে, কিন্তু এটা ওয়াল এবং সিলিং দুটো মিলে হয়েছে, ভিতরে লাইট হয়েছে। বোঝা যাবে না আসলে এটা কোথায় দেওয়ালে না সিলিংয়ে, বোঝার কোনো ক্যাপাসিটি নেই। তো যারা কাজ করাবেন প্রবাসে হোক বাংলাদেশে হোক, আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা জাস্ট নাম্বারে কল করে আপনারা কাজের বিষয়ে কথা বলে নিতে পারেন, এবং কথা বলে আপনারা কাজটি করাতে পারেন স্বল্প খরচের মধ্যে। যারা টিনের ঘরে করাতে চাচ্ছেন এই ডিজাইন, আপনারা চাইলে টিনের ঘরেও এই ধরনের ডিজাইন করে নিতে পারবেন। আরও একটি রুমের এই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমে যে মোরব্বা ডিজাইন আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে জিপসন সিলিং, জিপসন দিয়ে তৈরি করা এই ডিজাইনগুলি। আর এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন, এবং বিস্তারিত প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ডিজাইনটা দেখে নিন, এবং আপনারা পছন্দ করে যেসব ডিজাইন আপনাদের পছন্দ হবে সেই ডিজাইনটি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, অথবা নাম্বারে কল দিয়ে সরাসরি দেখে নেবেন। প্রাইস সম্পর্কে যদি আপনাদেরকে বলি, প্রাইস এটা হচ্ছে স্কোয়ার ফিট হিসেবে। আপনি যদি স্কোয়ার ফিট হিসেবে করান সেক্ষেত্রে এটা 200 টাকার থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত পড়বে প্রতি স্কোয়ার ফিট। এ ধরনের জিপসন যারা ডেকোরেশন করতে চান হাই কোয়ালিটি, আর এগুলির গ্যারান্টি কিন্তু অনেক বেশি। আপনি আপনার প্লাস্টার যত দিন ভালো থাকবে, ঠিক জিপসন ডেকোরেশনটা এত দিনে গ্যারান্টি। আশা করি বুঝতে পারছেন এগুলি কোনো পোকার মাকড় কোনো কিছুই নষ্ট করতে পারে না, যেহেতু এগুলি একটা থাইল্যান্ডে একটা প্রোডাক্ট দিয়ে তৈরি, BK90 দিয়ে এই ডেকোরেশনটি করা। আমরা চেষ্টা করব যে স্বল্প খরচে আপনার ঘরে এই ধরনের জিপসন ডেকোরেশনগুলি করার জন্য, জিপসনের সিলিং হোক অথবা ওয়ালে কোনো ডিজাইন করা হোক, যতটুকু সম্ভব চেষ্টা করব স্বল্প খরচে আপনার বাসাবাড়ির এই ধরনের জিপসনের কাজগুলি করে দেওয়ার জন্য। এটা হচ্ছে একটি বেডরুমের ডিজাইন, এটাও দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে এটা স্ট্রিপ করা হয়েছে, এবং ভিতরে লাইটিং করা হয়েছে।
এটা হচ্ছে একটা বেডরুমে ভিতরে লাইটিং মানে আলোটা বাইরে আসবে কিন্তু লাইটটা দেখা যাবে না, এই সিস্টেমে এটা স্টেপ করা হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতে ডিজাইন করতে পারেন, যে এই ধরনের ডিজাইন করতে হবে এমন না, আপনি আপনার পছন্দ মতে ইন্টারনেট থেকে কালেকশন করে অথবা গুগলে সার্চ করলে জিপসনের ডিজাইন পেয়ে যাবেন, সেগুলি আপনারা আপনাদের দেওয়ালে এনে রেডি করতে পারেন কোনো সমস্যা নেই। সিলিং সহ দেওয়াল যে কোনো জায়গায় আপনারা এই ধরনের থ্রি ডি জিপস ডিজাইন করতে পারেন। বাংলাদেশের সব জেলা উপজেলাকে দক্ষতার সহিত্রে কাজ করে থাকে 64 জেলার মধ্যে, আর আমাদের রয়েছে অভিজ্ঞ টেকনিশিয়ান। আমরা এখানে এই কাজটি করে থাকি থাইল্যান্ডি BK19 অরিজিনাল 1 নম্বর পাউডার দিয়ে, আর এই কাজটা অন্য অন্য কোম্পানি করে কিন্তু কাজের ফিনিশিংটা আসল। তো আমরা কাজ তো সবাই করতে পারে কিন্তু কাজের ফিনিশিংটা সবাই কিন্তু আনতে পারে না। আর আমাদের কাজটার এমন একটা কাজ করা হয়েছে, আপনি এটা একটা মূলত ডুপ্লেক্স একটা বিল্ডিংয়ের মতো করা হয়েছে, আর পুরনো বাসা বাড়ি ফ্ল্যাট রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন অফিসের মধ্যে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এটার মধ্যে আমরা যে ম্যাটেরিয়াল আছে সব কিছু আমরা বহন করি, আর এটার মধ্যে 200 টাকার থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত স্কোয়ার ফিট নেওয়া হয়। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই আছে। আর আপনার যে কোনো ডিজাইন আমাদের ডিজাইনগুলো পছন্দ হইলে তো, আর নহলে আপনার গুগল থেকে যে কোনো ডিজাইন নামাইতে পারবেন, সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।